কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আবার একশো বছর পর নিউ লং নিয়ে চলে আসলাম আজখানে আমি অনেকদিন লং ভিডিও আপলোড করিনি এখন ট্রাই করব প্রত্যেক সপ্তাহে একটা লং ভিডিও আপলোড করার আর আজকে ফোন কভারটার উপর আমি পেন্টিং করব। আর আমার ভাই আমাকে ফোন কভারটা দিয়ে বলছে যে এটা উপর পেন্টিং করে দিতে তো ভাবলাম এটার পর আজকে ফ্লুইড আর ট্রাই করি তো ফার্স্টে এটার যে বর্ডারগুলো ছিল সেগুলো আমি স্কচ টাইপ দিয়ে কভার করে ফেলছি কারণ আমি বর্ডারে অন্য কালার করব। এখন অ্যাপ্লাই করব জেসো জেসোটা তোমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আর জেসো না থাকলে হোয়াইট অ্যাক্রেলিক পেন্ট ইউজ হতে পারবা আর যেসো মূল কারণ হচ্ছে উপরে যে আমরা ফ্লুইডটা দিবো সেটা যাতে টিকে থাকে মানে বসে থাকে আর তোমরা যদি যেসব অ্যাপ্লাই না করো তাহলে এটা শুকানোর পর মানে উঠে আসবে তো এখন এটা শুকায় গেছে এখন অ্যাক্রিলিক কালার ফেভিকালার পানি নিয়ে নিবো মানে আমাকে দিয়ে যদি কোনো কাজ হয় আমি বেশি পানি দিয়ে ফেলছিলাম তো এটা আমি ফেলাই দিয়ে আসবো আর এটার উপর আর একটু কালার দিচ্ছি আমার কাছে মনে হয়েছিল বেশি হালকা হয়ে গেছে তো আমার ব্লু কালারটা বানানো হয়ে গেছে এবং এটাকে ঢাইলে ফেলবো তারপর এটাকে আমি আস্তে আস্তে ছড়ে ফেলবো এরপরে হচ্ছে আমি ব্লু এর আরেকটা কালার বানাবো মানে লাইট ব্লু কালার বানাবো তো এরপরে আমি এটাতে একটু বেশি পানি দিয়ে ফেলছিলাম আর কি এই কারণে পাতলা হয়ে গেছে এটা একটু ঘন বানানো উচিত ছিল আর পাতলা বানানোর কারণে আমি যখন ঢালছি খুব তাড়াতাড়ি মিশে গেছে আর আমার আটটাই পুরো নষ্ট হয়ে গেছে গা তো যাই হোক আর আমি ফু দিয়ে একটা সাথে আরেকটা কালার মিশাই দিচ্ছিলাম যাতে খুব সহজে মিশে যায় তারপর হচ্ছে যে আমি ব্লু এর আরেকটা কালার দিচ্ছি আর এটার নামে নিজেও জানি না তো আমি এত কম বানাইছিলাম কিপটামি কইরা তো আমার মানে একদম ইয়ে করে বের করতে হয়েছে তারপরে হচ্ছে যে আমি আবার ফু দিয়ে ইয়ে করতেছি আর ফু দেওয়ার সময় কখন আমার যে মুখটা চলে আসছে আমি দেখিও নাই তারপর আমি আরেকটা কালার দিলাম ব্লুয়ের এরপর একটা একটা কালার দিব আর হচ্ছে যে মিক্স করব এর মাঝখানে আমার কাছে মনে হলো যে ফাঁকা ফাঁকা লাগতেছে তারপরে ডার্ক কালার দিলাম আর এটাও মিক্স করে নিবো আর এই পার্টটা অনেক স্যাটিসফাইং ছিল এখন আবার মাথা চলে আসছে মানে কি বলবো আর আমি ভিডিও করার সময় মাথার মতো সব চলে আসে যাই হোক এখানে আমি আবার মিক্স করতেছি আর অনেক সুন্দর লাগতেছিল অবস্থায় এরপর লাস্টে আবার ডার্ক কালার দিচ্ছি কারণ ফার্স্টে উপরে যে ডার্ক কালারটা দিয়েছিলাম এটা মিশে গেছে এই জন্য লাস্টে আমি আবার ডার্ক কালার দিচ্ছি আর তোমার ট্রাই করবা যে উপরে ডার্ক কালার দেওয়ার তাহলে জিনিসটা সুন্দর হয় লাস্টে দিবো হোয়াইট কালার হোয়াইট কালারটা দেওয়ার পর যে কী স্যাটিসফাইং ছিল এই জায়গাটা তারপর আমি আবার পাইপ দেওয়া মিক্স করে নিছি তো এটা শুকাইতে দিব আর আমার হাতের অবস্থা তো এখন শুকায় গেছে আর এটার যে সাইডের যে স্টেপটা দিছিলাম এটা আমি খুলে নিব এরপরে যে জায়গাগুলো আমি হচ্ছে পেইন্ট করি নাই সেই জায়গাগুলো আমি ব্ল্যাক কালার করে ফেলবো আর সাইডেও আমি ব্ল্যাক কালার করতেছি ব্ল্যাক কালার করলে আমার কাছে মনে হলো সুন্দর হবে এই ব্ল্যাক কালার করতেছি তোমার চাইলে অন্য কালারও করতে পারবা আর এই তো শুকায় গেছে এখন এটার উপর অ্যাপ্লাই করবো ভার্নিশ এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ এরপরটি দিয়ে হচ্ছে যে আমার যদি কোনো ময়লা থাকে এটা মুছে নিছি এখন দিব বার্নিশ আর আমি বার্নিশ দেওয়ার জন্য আমি মন মার্টের এই বার্নিশটা ইউজ করি এটা ভালোই আর হচ্ছে যে এখন এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই বার্নিশটা আমার কাছে ভালোই লাগে তো আমি এটা সাইডে সব জায়গায় অ্যাপ্লাই করে নিব। আর তোমরা পারলে দুই তিন কোট ইউজ করবো তাহলে এটা আর বেশি দিন টিকবে তো এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে প্রায় এটাকে আমি শুকাইতে দিব শুকানো হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে এই কভারটা ফ্লুইড আর্ট তো কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানাবা আর এই তো আমার কাছে তো অনেক ভালো লাগছে এই কভারটা তো এটা এটা ফাইনাল লুক আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো তো কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানাবা বাই